হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব সজল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসএসসি পরীক্ষা নিয়ে কিছু কথাবার্তা বলবো। আজকে এসএসসি পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমি প্রথম দিনে হলে ছিলাম। তো প্রথম দিনে আমার পরীক্ষার হলে যে অভিজ্ঞতা হয়েছে সে সম্পর্কিত কিছু তথ্য দিচ্ছি। প্রথমত, স্টুডেন্টদের ওএমআর বা বৃত্ত ভরাট পূরণ করতে ভুল হয়েছে অসংখ্য। অনেকে জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করেছে এবং অনেকে বাংলা ইংরেজি মিলিয়ে ওএমআর শিটে লিখেছে। এবং যেটা কমন সমস্যা, সেটা হচ্ছে সময় মতো পরীক্ষার উত্তর শেষ করতে না পারা। তো আমি প্রথমেই ওএমআর পূরণ নিয়ে একটি ভিডিও দেখাবো, এরপরে আমরা পরেগুলো নিয়ে একটু কিছুটা আলোচনা করব। এখানে একটি ওএমআরের নমুনা রয়েছে এবং যেটা আমি পূরণ করে দেখেছি। তো প্রথমত, এখানে এসএসসি অথবা এইচএসসি দুইটার একটা পূরণ করতে হবে। যদি এসএসসি পরীক্ষা হয় তাহলে এসএসসিতে টিক দিতে হবে, আর যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে এইচএসসিতে টিক দিতে হবে এবং এখানে পরীক্ষার সাল লিখতে হবে। এরপর এখানে যে পরীক্ষাটি দেওয়া হচ্ছে, অর্থাৎ এসএসসি হলে এসএসসি বৃত্ত ভরাট করতে হবে এবং এইচএসসি হলে এইচএসসি বৃত্ত ভরাট করতে হবে, এবং ভরাট করার জন্য অবশ্যই বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো অবস্থাতেই জেল পেন ব্যবহার করা যাবে না। এবং বলা আছে এরকম যে জেল পেন ব্যবহার করলে সে উত্তরপত্রটি বাতিল হতে পারে। এরপরে এই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, এই সকল তথ্য ইংরেজিতে লিখতে হবে। তো এখানে একটি রোল নম্বর 806972, একটি কাল্পনিক রোল নম্বর। তো এই রোল নম্বরটিতে এখানে এইট রয়েছে, এর সোজা সোজা যে ঘরটায় এইট আছে সেখানে এইট পূরণ করতে হবে। এরপরে যেখানে জিরো আছে, এখানে জিরো আছে, এর নিচে যে ঘরে জিরো আছে সেই জিরো ভরাট করতে হবে। এরপরের ঘরে সিক্স রয়েছে, এই সিক্সের নিচে যে ঘরটায় সিক্স রয়েছে সেই বৃত্তটি ভরাট করতে হবে। এরপরে নাইন, এখানে নাইন ভরাট করতে হবে। এভাবে এইখানে যে সংখ্যাটি লেখা থাকবে বা রোল অথবা রেজিস্ট্রেশন নম্বর যাই থাকুক, এখানে যে সংখ্যাটি লেখা থাকবে নিচেও সেই সংখ্যাটি বৃত্ত ভরাট করতে হবে। এবং বৃত্ত ভরাট করার ক্ষেত্রে একটি উত্তম পন্থা হলো বৃত্তের চারপাশে প্রথমে একটি রেখা দিয়ে ভিতরের অংশটুকু ভরাট করা। এতে সুবিধা হয় কোনো অবস্থাতেই বৃত্তের বাইরে রেখা যাওয়ার সম্ভাবনা থাকে না, আর যদি বৃত্তের বাইরে রেখা যায় তাহলে সেই ওএমআর মূল্যায়ন করতে অসুবিধা হয়। তাই নির্দেশিকায় বলা আছে কোনো অবস্থাতেই যেন বৃত্তের বাইরে কালির দাগটা না পড়ে। তো এখানে প্রথমে এই ঘরটি রোল নম্বর, এই ঘরটিতে রেজিস্ট্রেশন নম্বর, এরপরে ঘরটিতে বিষয় কোড, এবং যদি উত্তরপত্র থাকে, সে অতিরিক্ত উত্তরপত্র থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখে সেভাবে এগুলো ভরাট করতে হবে। আর এখানে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর এবং তারিখ, কক্ষ পরিদর্শক এখানের তথ্যগুলো সব দেখে যদি সঠিক মনে হয় তাহলে সে এখানে স্বাক্ষর দেবে এবং এখানে তারিখ দেবে। তো আমি আশা করি যে আগামীকালকের পরীক্ষায় স্টুডেন্টরা ওএমআর পূরণ করতে আর কোনো সমস্যা হবে না এবং সঠিকভাবে পূরণ করতে পারবে। এভাবে নৈভিত্তিক উত্তরপত্রে আরেকটি ব্যাপার রয়েছে, সেখানে সেট কোড লেখা আছে। তো সেই সেট কোডের অবশ্যই সেট কোড কোনটা সেটা পূরণ করতে হবে, অর্থাৎ যদি ক হয় তাহলে ক লিখে পূরণ করতে হবে এবং যদি খ হয় তাহলে খ লিখে পূরণ করতে হবে। এ হলো এমসিকিউ উত্তরপত্র। তো এখানে রোল নম্বরের ঘরে রোল নম্বর লিখতে হবে এবং অবশ্যই ইংরেজিতে, রেজিস্ট্রেশনের ঘরে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং তা অবশ্যই ইংরেজিতে, এবং এখানে সেট কোড লিখতে হবে, অর্থাৎ নৈভিত্তিকের যে সেট কোডটি স্টুডেন্ট পাবে সেই সেট কোডটি এখানে লিখতে হবে। যদি সে ক পায় তাহলে এখানে ক লিখে নিচের ক বৃত্ত ভরাট করতে হবে, যদি সে খ পায় এখানে খ লিখে এখানে খ বৃত্ত ভরাট করতে হবে, এইভাবে সে যদি ঘ পায় তাহলে এখানে
ঘ লিখে এবং সেট কোড ঘ পূরণ করতে হবে। এবং এখানে পরীক্ষার্থীর একটি স্বাক্ষর হয়েছে, যে জিনিসগুলো স্টুডেন্টরা সাধারণত ভুল করে। এরপরে সবশেষে যে সমস্যাটি, তা হলো সময় মতো উত্তর শেষ করতে না পারা। এটা অবশ্য পরীক্ষার হলেই কিছুই করার নেই, যেটা বাড়িতে লেখার চর্চা করলে অবশ্যই সে সময় মতো পরীক্ষা শেষ করতে পারবে। এবং তাকে ঘড়ি ধরে বাসায় এটা প্র্যাকটিস করতে হবে, তাহলে সে শুধুমাত্র সময় মতো পরীক্ষাটি শেষ করতে পারবে। তো সবার পরীক্ষা ভালো হোক এবং সবাই ভালোভাবে পরীক্ষা শেষ করতে পারুক, এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।